أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আজকে 20 জিলহজ 1441 হিজরি মোতাবেক 10 আগস্ট 2020 আমাদের সামনে যে প্রশ্নগুলি এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়তো শেখ, যে কোনো ফরজ সালাতের সালাম ফেরানোর পর যদি সাদা সারাব দেখা যায়, বিশেষ করে যদি সালাতুদ দোহার পর দেখা যায়, তাহলে কি আবার ফরজ সালাত আদায় করতে হবে? এই সময় নামাজের সময় পার হলে কি গুনাহ হবে? এক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা বলেছেন ফরজ সালাতের পর আর তারপরে সালাতুদ দোহার পর বলেছেন, দুটো আলাদা আলাদা সালাত। দেখ, ফরজ সালাত হোক অথবা সন্নত নফল সালাত হোক, তারপরে যদি সালাত শেষ করার পরে দেখেন, সালাতের আগে দেখেন নাই, তাহলে আপনার উজু ছিল, এই অবস্থায় সালাত আদায় করেছেন, ইনশা আল্লাহ তাআলা হয়ে গেছে। আর যেই সালাতটি পড়েছেন সেই সালাতের জন্য আপনি উজু করে শুরু করেছেন, তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে গেছে, এই নামাজ পুনরায় আদায় করতে হবে না, কাজা করতে হবে না। কারণ এর আগে এইরকম একটা প্রশ্ন ছিল, বলেছি আপনাদের যে এইরকম অবস্থা যদি হয় তাহলে যার ঘন ঘন সাদা সারাব হচ্ছে, প্রত্যেক ফরজ সালাতের জন্য উজু করবে, প্রত্যেক ফরজ সালাতের জন্য উজু নবায়ন করবে, যে উজু করে শুরু করে দেবেন আর তারপরে সেই সালাত শেষ করে নেবেন, আবার যখন আরেক সালাতের সময় আসবে আবার উজু করবেন। জাযাকুমুল্লাহু খায়রান।